আজ বাংলাদেশে চিত্র অনেকটা বদলে গিয়েছে। মানুষ আল্লাহর কালাম শোনার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে, নিজের গাতের পয়সা খরচ করে, গাড়ি ভাড়া করে, না খেয়ে নিজের পয়সা খরচ করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছুটে যায় আল্লাহর কালাম শোনার জন্য। এই অবস্থা দেখে নাস্তিক, মুরতাদ, বাম, রাম আর কোরআন বিদ্বেষী যারা, তাদের কলিজায় রীতিমতো আগুন ধরে গিয়েছে। এই জন্য কিছুদিন পর পর এক এক উল্লুক আর ভাল্লুকের পয়দা হয়, যেখানে আমরা দিন চর্চা, দিন প্রচারের কাজ করি, আজ সেই মাহফিলকে নিয়ে তাজ আবুল আজ তারা আবুল তাবুল কথা বলা শুরু করেছে। গ্রামের মানুষ বলে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। এক পাগল পাগলামি করতে করতে এখন নিভৃতে চলে গিয়েছে, গত কয়েকদিন ধরে আরো নতুন কিছু পাগলের পয়দা হয়েছে। এরা এখন ওয়াজ মাহফিল নিয়ে, তাফসির মাহফিল নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে। তারা বলছে এই মাহফিল থেকে নাকি মানুষকে ধর্মান্ধ বানানো হচ্ছে, তারা বলছে এই মাহফিল থেকে নাকি মানুষকে চরমপন্থার দিকে উসকে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকতার দিকে, জঙ্গিবাদের দিকে উসকে দেওয়া হচ্ছে। আলেম ওলামাকে তারা একটু রেসপেক্ট করে, সম্মান করে কথাও বলতে জানে না, বরং বলে ওই তথাকথিত মোল্লারা এই মাহফিলের নাম করে মানুষকে ধর্মান্ধতার দিকে ঠেলে দিচ্ছে, জঙ্গিবাদের দিকে, সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আসলেই আপনারা যারা মাহফিলে আসেন, আপনারা বলেন তো দেখি এই মাহফিল থেকে আমরা কি মানুষকে জঙ্গিবাদের দিকে উসকে দেই? কোরআন কি জঙ্গিবাদ আর সন্ত্রাসের পক্ষে? সন্ত্রাস আর জঙ্গিবাদী কার্যক্রম করে যারা, ইসলাম আর মানুষের দুশ্মন হলো তারা। সুতরাং আজকের এই পেকুয়ার মাহফিল থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, যারা মুসলমানদের দিন চর্চার এই পবিত্র প্ল্যাটফর্মকে নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করছো, হয়তো তোমরা দেখছো যে আজ কোরআন শোনার জন্য যুবকদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে রুখে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য যারাই সামনে আসবে, স্রোতের সামনে যাই আসে তা যেমন ভেসে যায়, যুবকদের এই গণজোয়ারের সামনে যারা আসবে ভেসে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ওই যে বললাম পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। ইসলাম বড় সেনসিটিভ জায়গা, আপনি ছাড়াও ইসলাম জমিনে টিকে থাকবে? ইসলাম ছিল, ইসলাম আছে, মাথা উঁচু করে ইসলাম দাঁড়িয়ে থাকবে। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। সম্মানিত ভাইয়েরা, আমার সময় খুব সংক্ষিপ্ত, প্লিজ আল্লাহর ওয়াস্তে আমাকে কথা বলতে দিন। এক পাগল পাগলামি করে করে কোন জায়গায় যে গিয়েছে তারে কেউ খুঁজেও পায় না। ইসলাম বড় সেনসিটিভ জায়গা, কিরে পাগলা তোর পাগলামি কই? ইসলাম নিয়ে তো বড় 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 কথা বললি। এই দেশের প্রধানমন্ত্রী যিনি আমাদের অভিভাবক, তিনি তাহাজ্জুদের নামাজ দিয়ে দিন শুরু করেন। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী ফজরের নামাজ দিয়ে, তাহাজ্জুদের নামাজ দিয়ে দিন শুরু করেন, আর যেই দেশে অসংখ্য আলেম ওলামা আছে, অসংখ্য তাওহীদ পরি জনতা আছে, সেই দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই থাকবে, থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এ যুবক ভাইরা বসে যাও, বসে যাও, বসে যাও, যুবক ভাইরা বসে যাও। আমরা আজ প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা একটি চমৎকার মাহফিল আয়োজনের জন্য পরিবেশ নিশ্চিত করে দিয়েছেন। প্রশাসনের ভাইয়েরা এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দিন রাত তারা পরিশ্রম করেন, এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমার কলিজার টুকরা প্রিয় প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এই দেশের আলেম ওলামা শান্তি শৃঙ্খলা আনয়নে আপনাদের সহযোগী, আপনাদের প্রতিপক্ষ নন। আপনারা অস্ত্র দিয়ে মানুষকে অন্যায় অপকর্ম থেকে ফেরানোর জন্য দিন রাত পরিশ্রম করেন,
আমরা এই কথা জানি, আপনাদের কন্ট্রিবিউশনের কথা আমরা জানি, এবং এই জন্য আমরা আমাদের প্রত্যেকটি মাহফিলে আপনাদের জন্য দোয়া করি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রশাসনের প্রিয় ভাইদেরকে বলতে চাই, আমরা তো আপনাদের সহযোগী, আপনারা অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখাইয়া অন্যায় থেকে ফেরানোর কাজ করেন, আর এই দেশের আলেম ওলামা তারা হয়তো কোনো অস্ত্র বহন করেন না, কিন্তু এই দেশের আলেম ওলামা তাদের জবানে দুইটা অস্ত্র বহন করেন, একটা কোরআন আর একটা হাদিস। এই কোরআন আর হাদিস দিয়ে আমরাও মানুষদেরকে অন্যায় পথ থেকে, ভুল পথ থেকে, জঙ্গিবাদ থেকে, সন্ত্রাস থেকে, যৌতুক থেকে, অন্যায় অপরাধ থেকে ফেরাবার জন্য আমরাও কাজ করি। সুতরাং আপনারাও কাজ করছেন, আমরাও কাজ করছি, আমরা একে অপরের সহযোগী, আমরা দুশ্মন নই। এই জন্য আমরা বলি, আমি প্রায় সময় বলি, এই দেশের আলেম ওলামারা এই মাহফিলের মাধ্যমে, দিন প্রচারের মাধ্যমে, মসজিদে খুতবার মাধ্যমে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করছে। তাহলে প্রশ্ন হলো, এরপরেও দিন চর্চার এই জায়গাগুলোকে নিয়ে ষড়যন্ত্র করছে কারা? এক কথায় উত্তর হলো, অন্যায় আর অপরাধ জগতের নেতৃত্ব দেয় যারা, অন্যায় আর অপরাধ জগতের নেতৃত্ব দেয় যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা। কারণ তারা চায় না, কারণ তারা চায় না সমাজে কোরআনের আলো ছড়িয়ে যাক, হক কথা ছড়িয়ে যাক। কারণ হক কথা ছড়িয়ে গেলে মানুষকে সত্য সুন্দরের দিকে আহ্বান করানো হলে তো ক্যাসিনো চলবে না, মাদক চলবে না, সন্ত্রাস চলবে না। কারণ আমরা এই মাহফিলে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, চরমপন্থার বিরুদ্ধে, আমরা এই মাহফিলগুলোতে যৌতুকের বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে কথা বলি। তারপরেও কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়? কারণ তারা চায় না সমাজ থেকে অন্যায় অপরাধ অশান্তি দূর হোক। এই জন্য আমি খুব সংক্ষেপে বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দিচ্ছে তারা, আল্লাহর কোরআনের পথে বাধা সৃষ্টি করে তারা। সম্মানিত ভাইয়েরা, আজকে এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন, এই জন্য আমরা তাদের প্রতি শুকরিয়া জানাতে চাই, তাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহ যেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। আমরা যারা এই মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, সম্মানিত ভাইয়েরা সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে কথা বলার সুযোগ দিবেন। আজ ওয়াজ মাহফিল নিয়ে বিভিন্ন জায়গায় নেগেটিভ রিপোর্ট হয় কেন জানেন? আপনাদের কারণে। আপনারা এই নেগেটিভ রিপোর্ট করার পরিবেশ তৈরি করে দিয়েছেন, পোস্টার থেকে নিয়ে শুরু করে, যেহেতু এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মিডিয়া এসেছে এবং অনেক সাংবাদিক ভাইরা এসেছেন, প্রশাসনের ভাইরা এসেছেন, এজন্য সবার জ্ঞাতার্থে আমি কথাগুলো আজ তুলে ধরতে চাই। কেন আজ মাহফিলগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে? আজ দেখা যাচ্ছে পোস্টার থেকে নিয়ে শুরু করে একেবারে স্টেজ পর্যন্ত মাহফিলের নামে কিছু কিছু জায়গায় তামাশাও হচ্ছে। দেখা যাচ্ছে পোস্টারের মধ্যে, অবশ্য চট্টগ্রাম অঞ্চলে এগুলো কম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন চিনি বিস্কুট মিন্টু পিন্টুর নাম উপরে আলেমের নাম, চশমা দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যায় না, এরকম বহু পোস্টারও আছে না। এই হলো পোস্টারের কাহিনী। তারপরে কার চেয়ে মাহফিল কে বেশি বড় করবে আকর্ষণ বাড়াবার জন্য, এক এলাকায় আসছে 26 ইঞ্চি, এখন তারা কয় দেখছো কারবা, এরা 26 ইঞ্চি আনছে, আমাদের তো 24 ইঞ্চি আনা দরকার, এরকম তামাশা হচ্ছে কিনা। এরপরে নারী থেকে পুরুষ হওয়া বক্তা, শিশু বক্তা, শিশু আবার বক্তা হয়ে কেমনে আমার তো বুঝে আসে না। তোমার তো এখন পড়াশোনার বয়স, তোমার তো স্টেজে বসে কথা বলার বয়স এখন হয় নাই। এই যে আমরা বিভিন্ন ক্যাটাগরির বক্তা স্টেজে তুলে দিয়েছি, যার কারণে অনেকেই ভাবছে ইসলাম মনে হয় এটাই। এই যে হাসি তামাশা করার কিংবা ওয়াজ মাহফিল নিয়ে নেগেটিভ কথা বলার সুযোগ কিন্তু আমরাই তৈরি করে দিয়েছি। যদি আমরা আলেমদেরকে, প্রকৃত আলেমদেরকে এখানে কথা বলার সুযোগ দিতাম, প্রকৃত আলেমরা কখনো চরমপন্থার কথা বলেন না, প্রকৃত আলেমরা কখনো ওয়াজ মাহফিল থেকে মানুষদেরকে নেগেটিভ কোনো তথ্য দেন না, বরং আলেম যারা আছেন তারা মানুষদেরকে তাদের বক্তব্যের মাধ্যমে কোরআন সুন্না দিয়ে হেদায়েতের দিকে আহ্বান করেন, ঠিক কিনা বলেন? এই জন্য এই ওয়াজ মাহফিল এটা আমাদের দিনচর্চার জায়গা, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা হচ্ছে দিনচর্চার জায়গা। এই জায়গা, এই জায়গা থেকে আমাদেরকে কলুষ মুক্ত করা লাগবে, যে কলুষতা এখন এই মাহফিলকে ঘিরে ফেলেছে, আচ্ছন্ন করে ফেলেছে, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে এসে এই ময়দান যেন প্রশ্নবিদ্ধ না হয়, এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এরপরে আমরা যারা আছি, আমাদেরকে একটু সুন্দরভাবে
স্বাধীনতার ভিত্তিতে কথা বলতে হবে, মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে আকর্ষণ করার জন্য যত সুন্দর ভাষায় দাওয়াতি কাজ করা যায় সেটা আমাদেরকে করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আর দেরি করব না, খুব সংক্ষেপে আপনাদের সামনে আজ কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে যারা এসেছি, এক একজন আমরা এক এক ফ্যামিলির সন্তান। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করছে, এই 800 কোটি মানুষ এক এক দেশের এক এক বর্ণের এক এক গোত্রের হলেও মৌলিকভাবে পৃথিবীর সমস্ত মানুষ এক পরিবারের সদস্য, আর সেই পরিবারের নাম হচ্ছে আদম আর হাওয়া পরিবার। আমরা সবাই ওই আদম আর হাওয়া পরিবারের সন্তান। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষেরাই মৌলিকভাবে একটি পরিবারের সন্তান, আর সেই পরিবারের নাম হচ্ছে আদম আর হাওয়া পরিবার। সৃষ্টির সূচনা লগ্নে এই একটি মাত্র পরিবার থেকে, এক পুরুষ আর এক নারী থেকে মানব বংশের পয়দা হয়ে সেখান থেকেই মানব বংশের বিস্তৃতি ঘটেছে। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে এই জন্য রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে পয়দা করেছি, এক পুরুষ আর এক নারী থেকে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তৃতি ঘটেছে। আমার ভাইয়েরা, এই যে পৃথিবীতে এখন বিভিন্ন ধর্ম আর বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে, সৃষ্টির শুরুতে কিন্তু কোনো ধর্ম ছিল না, বর্ণ ছিল না, সবাই কিন্তু মৌলিকভাবে এক পরিবারের, এক পরিবার থেকে একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। এই যে এখন পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, অসংখ্য বর্ণ রয়েছে, সৃষ্টির শুরুতে এগুলো কিছুই ছিল না, সবাই একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই কথা আমাদেরকে স্মরণ করিয়ে বললেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তু أمرهم بينهم كل إلينا راجعون। আল্লাহ তাআলা বলছেন, সবাই একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, সবাই একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল, এরপরে তোমরা আবার নিজেরাই মত বিরোধে লিপ্ত হয়ে এই একই দিনটাকে ভেঙে চুরি, একেবারে ভেঙে চুরি খান খান টুকরো টুকরো করে ফেললে। অন্য আয়াতেও রব্বুল আলামিন এই কথা কিভাবে এভাবে বললেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া হুম আমরুহুম বাইনাহুম যুবরা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল, কত আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল। আমার ভাইরা শুনতেছেন আমার কথা, আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যাব। আল্লাহ বলছেন সবাই একই দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল, বিভক্ত ছিল না, এই উম্মা ঐক্যবদ্ধ ছিল, মানুষে মানুষে বিভক্তি ছিল না, সৃষ্টির শুরুতে এক পরিবারের সন্তান হয়ে একই দিনের পতাকা তলে সবাই আবদ্ধ ছিল। এরপরে আল্লাহ বলছেন তোমরা নিজেরাই মতবিরোধ করে এই এক উম্মাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। পৃথিবীতে এখন মানুষের মধ্যে কত বিভক্তি, ধর্ম নিয়ে বিভক্তি, বর্ণ নিয়ে বিভক্তি, জাতিগোষ্ঠী নিয়ে বিভক্তি, এই মুসলমানদের মধ্যেই কত দোলাদুলি। এবার আমি আপনাদেরকে ইতিহাস শোনাচ্ছি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানুষের মধ্যে ঐক্যের ফাটল, ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছিল কারা, তাওহীদের পতাকা তল থেকে সর্বপ্রথম বের হয়ে উম্মার মধ্যে সর্বপ্রথম ফাটল ধরিয়েছিল কারা, শুনে, এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের অফাতের পরে
সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত দুনিয়ার সকল মানুষগুলো একই ধর্মের একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের পর নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন যেই কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন ওই কওমের মধ্যে সর্বপ্রথম বিভক্তি হয়েছিল, ওই কওমের কিছু লোক সর্বপ্রথম তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম উম্মার মধ্যে বিভক্তি ঘটিয়েছে যারা, তাদের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। আদম আলাইহিস সালামের ওফাতের পরে নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে নূহ আলাইহিস সালামের বংশের মধ্যে পাঁচজন আল্লাহওয়ালা মানুষ ছিল। আমার কথা আপনাদের কানে পৌঁছালে পুরুষ মানুষের মতো রেসপন্স করে বলেন তো, নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে সর্বমোট কয়জন আল্লাহওয়ালা মানুষ ছিল? খুব চমৎকার তথ্য দিয়ে যাচ্ছি, শুনেন। কোরআনুল কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহ এর 23 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির সহ তাফসীরে তাবারী সহ পৃথিবীতে যত তাফসীর রয়েছে সবগুলো তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় খুব সুন্দর করে এসেছে। উম্মার মধ্যে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওমের এই পাঁচজন লোক সর্বপ্রথম বিভক্তি তারা ঘটিয়েছিল। এই পাঁচজন ব্যক্তির নাম হচ্ছে ওয়াদ, সুওয়াম, ইয়াগুত, ইয়াগুক, নাসার। এই পাঁচজন মানুষ বড় আল্লাহওয়ালা ছিল, বড় মুত্তাকি ছিল, পরহেজগার ছিল। এরা যখন দুনিয়া থেকে চলে গেল শয়তান তখন পরবর্তী জেনারেশনকে ধোঁকা দিল। শয়তান পরবর্তী জেনারেশনকে ধোঁকা দিয়ে বলল তোমাদের বংশের মধ্যে এই পাঁচজন মানুষ আল্লাহওয়ালা ছিল, তারা আল্লাহর বড় নৈকট্যশীল বান্দা ছিল, তোমরা আল্লাহর কাছে পৌঁছাতে হলে এদেরকে মাধ্যম হিসাবে ব্যবহার করা লাগবে, এদেরকে মিডিয়া হিসাবে ভায়া হিসাবে ব্যবহার করা লাগবে, এদেরকে ছাড়া আল্লাহর কাছে পৌঁছাতে পারবা না। শয়তান এদেরকে ধোঁকা দিল, এই জন্য তাদের কবরের কাছে গিয়ে তাদের কাছে চাও, তাদের কাছে চাইলে এরা তোমাদের চাওয়া গুলোকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। আমার পেকুয়ার ভাইয়েরা, বীর চট্টলার ভাইয়েরা বলেন তো দেখি, আমরা আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করলে মাঝখানে কোনো মিডিয়ার দরকার আছে নাকি? দেখেন এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু করলো কারা? নূহ আলাইহিস সালামের বংশের লোক হলো তারা। এই পাঁচজন আল্লাহওয়ালা মানুষ বিদায় হলো। শয়তান এবার পরবর্তী প্রজন্মকে বলল তোমরা এদেরকে ছাড়া আল্লাহর কাছে পৌঁছাতে পারবা না, সুতরাং এদের কবরের কাছে গিয়ে এদের কাছে চাও, তোমাদের চাওয়াগুলোকে এরা আল্লাহর কাছে পৌঁছে দিবে। শয়তান এদেরকে ধোঁকা দিয়ে দিয়ে পরবর্তী জেনারেশনকে কবর পূজারি বানিয়ে দিল। আজও দুনিয়ার মধ্যে কবর পূজারি আছে না নাই? কবর পূজা করার জায়গা না, কবরের কাছে যাবেন আখেরাতকে স্মরণ করার জন্য, জিয়ারত করার জন্য কবরে যাওয়া যায়, কিন্তু কবরে গিয়ে সাজদা দেওয়া যায় না, কবরে গেলে শিরক হয়ে যায়। সবাই একবার বলেন তো দেখি, কবরে গিয়ে সাজদা দিলে শিরক হয়ে যায় কার সাথে? সুতরাং কবরে গিয়ে সাজদা দেওয়া যাবে না, যেই কথা বলছিলাম শুনুন। শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিয়ে কবর পূজারি বানিয়ে দিল। এরপরে এরা যখন এই কবর পূজারি লোকগুলো যখন দুনিয়া থেকে চলে গেল, শয়তান এবারের পরবর্তী প্রজন্মের লোকদেরকে কেমনে ধোঁকা দেয় শোনেন। এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে পরে, কবর পূজা শুরু হয়েছে আগে। আমি আল্লাহর কোরআন থেকে আপনাকে শোনাচ্ছি। শয়তান এবার পরবর্তী প্রজন্মের লোকদেরকে বলল তোমাদের বংশের মধ্যে ওই যে আল্লাহওয়ালা পাঁচজন মানুষ ছিল, এদেরকে তো লোকজন ভুলে যাচ্ছে, এদেরকে মানুষ যেন স্মরণ রাখে, এদের কবরের উপরে এবং অলিতে গলিতে তাদের মূর্তি বানিয়ে দাও, যাতে করে মানুষ এদের কথা স্মরণ করে এদের মতো আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করে। শয়তান কিন্তু এদেরকে পজিটিভ ধোঁকা দিল, মূর্তি পূজার কথা বললো না, বললো এদের মূর্তি বানাও, অলিতে গলিতে সেট করে রাখো, যাতে এদেরকে দেখলে মানুষ ওই পাঁচজন আল্লাহওয়ালা লোকের কথা স্মরণ করে তারাও যেন আল্লাহওয়ালা হয়, তারা যেন ইনস্পায়ার নিতে পারে, মোটিভেশন নিতে পারে। এই কাজ করো। শয়তান এবার ওই প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিয়ে অলিতে গলিতে মূর্তি বানাবার কাজ করলো। এই প্রজন্মের লোকরা মূর্তি বানিয়েছে কিন্তু মূর্তির পূজা করে নাই। এর পরবর্তীতে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল, যাদের মূর্তিগুলো অলিতে গলিতে তোমরা দেখো এরাই ছিল তোমাদের উপাস্য, তোমাদের পূর্ববর্তী লোকেরা এদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল, এদের ইবাদত করেছিল, সুতরাং তোমরাও এদের ইবাদত করো। এইভাবে শয়তান কয়েকটা প্রজন্মকে ধোঁকা দিয়ে দিয়ে প্রথমে কবর পূজা তারপরে মূর্তি পূজার দিকে ধাবিত করলো। পৃথিবীর সমস্ত মানুষ তাওহীদবাদী ছিল,
তাওহীদের পতাকা তলে আবদ্ধ ছিল। এইভাবে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তাওহীদের পতাকা তল থেকে বের করে কিছু মানুষকে কবর পূজারি আর কিছু মানুষকে মুশরিক বানিয়ে দিল। এবার রব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য সাইয়েদিনা নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে যখন একত্ববাদী রবের দিকে দাওয়াত দিলেন, সবার আগে সমাজের নেতারা রাষ্ট্রের নেতারা দাওয়াতের বিরোধিতা করলো। আজও দেখবেন তথা কথিত সাতা মাতা মার্কা কিছু নেতারা আল্লাহর কোরআনের প্রচার প্রসারে বাধা হয়ে দাঁড়ায়। এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়। সাইয়েদরা নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের প্রচার করেছেন, তাওহীদের প্রচার করেছেন, তখন কিছু লোকেরা তার বিরোধিতা করেছিল। তার বিরোধিতা করে এবার তারা তাদের কওমের লোকদেরকে সাবধান করেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়া কানু লা তাযুরুন্না আলিহাতাকুম ওয়ালা তাযুরুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াহাও ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কান লাগা, এরা বলল তাদের সম্প্রদায়ের লোকদেরকে খবরদার, নূহ এর কথা শুনে ওয়াদ সুয়া ইয়াহুদ ইয়াউক নাসরের পূজা বর্জন করো। এইভাবে করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করে মুশরিক হয়েছে যারা তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে মুশরিক হলো, যারা কবর পূজারী হলো, যারা নূহ আলাইহিস সালামের কওম হলো তারা। এর পরবর্তীতে পৃথিবীতে যুগে যুগে কালে কালে আরো বিভ্রান্তি সৃষ্টি হলো, মুশরিকদের মধ্যে আরো বিভিন্ন দল উপদল তৈরি হলো। আর আল্লাহ তাআলা দয়াবান হয়ে যুগে যুগে কালে কালে বিভিন্ন বংশে বংশে এলাকায় এলাকায় নবী পাঠালেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল এক, একজনের দাওয়াতি সম্ভাষণের সাথে আরেকজনের দাওয়াতের কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহা ওয়াজতানিবু তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক কওমের জন্য প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি আর তারা সবাই এসে এক আল্লাহর গোলামীর দিকে দাওয়াত দিয়েছে। আমার ভাইয়েরা একটু উচ্চ কণ্ঠে জবাব দেন, বলেন তো দেখি, সকল নবীদের দাওয়াত এক রকম ছিল না দুই রকম ছিল? সকল নবীদের দাওয়াত ছিল এক রকম, একজনের দাওয়াতের সাথে আরেকজনের দাওয়াতের কোনো অমিল ছিল না। সাইয়েদিনা আদম আলাইহিস সালামের দাওয়াতে কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে সম্ভাষণ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আবার মুসা আলাইহিস সালামের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আবার আমাদের প্রিয় রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি সম্ভাষণ ছিল, সবাই মনটা উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে থাকলে বলেন তো, সব নবীদের তাওহীদের কথা এক রকম না দুই রকম? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে না ঠিক নাই? শুধু নবীর নাম চেঞ্জ হয়েছে, কিন্তু তাওহীদের মূল কথা এক না ভিন্ন? সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের দাওয়াত এক রকম ছিল। এরপরও পৃথিবীতে বিভিন্ন উম্মতরা তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরেও মত বিরুদ্ধে লিপ্ত হয়ে তাদের দিনকে তারা ভেঙে চুরে খান খান টুকরা টুকরা করে ফেলছে। আমাদের কাছে সর্বশেষ শরীয়ত আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খাতামান নবিয়্যিন বানিয়ে নবুয়তের গেইটটা আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন, নবুয়তের গেইট আল্লাহ বন্ধ করে দিলেন। এখন আমরা যারা মুসলমান হিসেবে আছি, আমরা কিসের উপরে থাকব, আমরা কেমনে চলব? এই জন্য নবীজি বললেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বললেন,
দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? দুই নাম্বার নবীজি বলছেন আমার সুন্নত। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরলে হেদায়তের গাইডলাইন পাবে। এবার যেই দুটো জিনিসের কথা নবীজি বললেন তার মধ্যে এক নাম্বার আল্লাহর কোরআন। এবার সবাই জোরে বলেন তো এক নাম্বার কি? ওই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বললেন, আমাদেরকে সতর্ক করে দিলেন পূর্ববর্তী উম্মত যেভাবে বিভক্ত হয়ে গিয়েছে ঐক্যের বন্ধনে, তারা যেভাবে ফাটল ধরিয়েছে, খবরদার তোমরা সেভাবে ফাটল ধরিও না। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতক্ষণে আপনাদেরকে লাইনে তুলছি, এবার শুনেন আল্লাহ বলছেন, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে খবরদার মরে যেও না। মুসলমান হয়ে বাঁচো, মুসলমান হয়ে মরো। আদেশটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন আদেশটা কার? আমরা তো এখন মুসলমান হতে চাই না। এখন এক উম্মতের ভেতরে এত ফাটল ধরিয়েছি আমরা। নবীজি বলেছেন ইহুদি নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত আরো এক ধাপ এগিয়ে তারা 73 দলে বিভক্ত হবে। ভালো করে শুনেন, নবীজি বলেছেন ইহুদি নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরো এক ধাপ এগিয়ে 73 দলে বিভক্ত হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, তাহলে জান্নাতি কারা, জান্নাতে যাবে কারা? নবীজি এক কথাই বললেন, আল জামা, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকবে যারা, এক হয়ে উম্মার এই রশিটাকে এক রাখবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আবার অন্য রেওয়ায়েতে এসেছে নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার আর আমার সাহাবীদের পথের উপরে মতের উপরে চলবে তারাই হেদায়েতের উপরে থাকবে। কিন্তু আমার ভাইয়েরা আমার বাবারা দেখেন, এবার আপনারা চিন্তা করে দেখেন এই উম্মতের ভেতরে আজকে আমরা কয় ভাগ বানিয়েছি। আমরা আজ নিজের পরিচয়টা মুসলমান দিতে পারি না, লজ্জা পাই। আপনি যদি তাকে বলেন, ভাই আপনি আপনার পরিচয়টা বলেন, সে বলবে আমি দেওবন্দি, একজন বলে আমি কৌমি, আরেকজন বলে আমি আলিয়া, আরেকজন কয়ে আমি সুন্নি, আরেকজন কয়ে আমি ঠান্ডা সুন্নি না আমি গরম সুন্নি, আরেকজন কয়ে ঠান্ডা সুন্নি, আরেকজন কয়ে আহলে হাদিস, আরেকজন কয়ে লা মাযহাবি। আরে ভাই, দিলে বড় আফসোস লাগে, এত পরিচয় আপনি দিতে পারেন কিন্তু নিজের পরিচয় মুসলমান আপনি দিতে পারেন না। লজ্জা হওয়ার কথা আপনার, লজ্জা হওয়ার কথা। আপনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারেন না। পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান ছিলেন, আর তারাও ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানিয়েছেন, ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ বলেছেন, খবরদার সাবধান, আমি তো কোরআনের ছাত্র, কোরআনের কোথাও পাই নাই দেওবন্দি না হয়ে মরনা, কৌমি না হয়ে মরনা, আলিয়া না হয়ে মরনা, সুন্নি না হয়ে মরনা, এমন কথা কোরআনের ভেতরে নাই। বরং আমি কোরআন পড়তে গিয়ে দেখেছি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বরং আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরে যেও না, আর মুসলমান হয়ে আল্লাহর দিনের উপরে ঐক্যবদ্ধ থাকো, খবরদার বিভ্রান্ত হয়ে না, বিভক্তিতে মেতে উঠো না। পরের অংশে আল্লাহ বললেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ থাকো, ওয়া লা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না। কারণ তোমাদের আগে পূর্ববর্তী উম্মতগুলোর মধ্যে বিচ্ছিন্ন হয়েছে যারা, পথভ্রষ্ট হয়েছে তারা। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বললেন, খবরদার সাবধান, তোমরা ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হয় না, ইখতিলাফ করে, মতবিরোধ করে, দলভেদ করে বিভক্ত হয়ে যেও না।
কারণ তোমাদের পূর্ববর্তীতে কিতাব আসার পরেও স্পষ্ট বাইনাত আসার পরেও যারা মতবিদে মতবিরুদ্ধে লিপ্ত হয়ে দলভেদ করেছে বিভক্তিতে মেতে উঠেছে সবগুলো শাস্তির সম্মুখীন সকল সবাইকে শাস্তির সম্মুখীন করেছেন কি আল্লাহ সাবধান করলেন তোমরাও যদি উম্মার ভেতরে ফাটল সৃষ্টি করে ঐক্যবদ্ধ না থেকে বিভক্ত হয়ে যাও আখেরাতে গজবের আগে দুনিয়ায় আমাদের অধঃপতন ঘটবে এখন কিন্তু তাই হচ্ছে এখন কিন্তু তাই হচ্ছে এখন আমরা এক না একজনের বিপদে আরেকজন কথা বলি না আপনাদের কথা কি বলতাম আপনাদের কথা কি বলবো আমরা হুজুররাই তো ঠিক নাই এক হুজুর মায়ের গায়ে আর এক হুজুর চুপচাপ থাকে তো কি হইছে এটা তো আমাদের না মিয়া একজন মায়ের গায়ে আর আপনি চুপচাপ থাকেন মনে রাখবেন পরের সিরিয়ালটা কিন্তু আপনার আপনি এখন ঐক্যবদ্ধ থাকেন এই দাঁড়াও বসো বসো কথা বলতে দাও সময় সংক্ষিপ্ত আপনি এখন ঐক্যবদ্ধ থাকার সুফল আপনি বুঝলেন না মনে রাখবেন কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা কোন দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না বরং তারা ইসলাম আলেম উলামা এবং গোটা মুসলিম উম্মার ক্ষতি সাধনে প্ল্যান মাফিক কাজ করে এগিয়ে যাচ্ছে আর আপনি হ্যাঁ যুবক ভাই একটু একটু দিব সুযোগ দিব আর আপনি খুব খুশি অসুবিধা কি এটা তো আমাদের না এটা তো আমাদের না পরের সিরিয়ালটা যে আপনার আপনি বুঝি জানেন না ঐক্যবদ্ধ থাকার সুফল আমরা এখনো বুঝলাম না একটা উদাহরণ সুন্দর করে দেই বলেন আপনারা একটা লাঠি যদি কারো হাতে থাকে একটা লাঠি ভাঙা খুব সহজ না কঠিন কথা কন না কেন একটা লাঠি হাতে দিলে ওই লাঠিটা ভাঙা সহজ না কঠিন খুব সহজ এবার যদি আপনার হাতে 1000 লাঠি দেওয়া হয় যদি বলা হয় ভাই 1000 লাঠি আপনি ভাঙেন তো কুতাকুতি শুরু হবে ভাঙা যাবে না কি বুঝলেন আপনি আমরা এক ভাই আরেক ভাইকে নিয়ে যত ট্রল করব একজন আরেকজনের বিরুদ্ধে যত বলবো আলাদা আলাদা থাকলে একটা লাঠি ধরলেই যেমন ভাঙা খুব সহজ মনে রাখবেন আলেম উলামাদেরকে বলবো যতদিন আমরা দলাদলি করব ইসলাম বিরোধীরা যখন যাকে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে আর যখন আপনি সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে গোটা মুসলিম উম্মাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবেন ইসলাম বিরোধীরা ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন চালানো তো দূরের কথা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না আমরা আলেমে আলেমে আজ ঠেলা ঠেলি গুতাগুতি করে আলেমে আলেমে আজ ঠেলা ঠেলি গুতাগুতি করে ইসলাম বিরোধীদেরকে আমরা খেলার মাঠ তৈরি করে দিয়েছি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজে ফুকে আস্তে আমিন বলবে না জোরে আমিন বলবে এগুলা নিয়ে আজ মসজিদ ভাগ হয়ে গিয়েছে নাভির উপরে হাত বাঁধবে না বুকের উপরে হাত বাঁধবে এগুলা নিয়ে ঠেলাঠেলি করে আজ উম্মার মসজিদ গুলোকে আমরা আলাদা করে দিয়েছি আছে না নাই আরে ভাই যার ইচ্ছা নাভির উপরে হাত বাঁধুক যার ইচ্ছা বুকের উপরে হাত বাঁধুক মানুষগুলোকে আগে মসজিদে আসতে দেন এগুলো নিয়ে বিতর্ক করে মসজিদ থেকে কেন মানুষকে আপনি ভাগ করে দিচ্ছেন এক গল্প আমার মনে পড়ে গেল বলবো এক লোক বের হয়েছে সফরে নতুন এলাকা দিয়ে যাচ্ছে আসরের আজান হয়েছে ভাবলো আসরের আজান যেহেতু হয়েছে মসজিদে ঢুকে নামাজটা আদায় করে নেই লোকটা নাভির উপরে হাত বেঁধে নামাজ আদায় করে কিন্তু তার কি দুর্ভাগ্য যেই মসজিদে ঢুকেছে সবাই হাত বাঁধে বুকের উপরে এখন নামাজ শেষে সবাই তারে দৌড়ান শুরু করছে ধর কোন জায়গা থেকে আসছে লোকটা দৌড়ানো খাইয়া দৌড়ানো খাইতে খাইতে এক জায়গায় গিয়ে এদের হাত থেকে নিস্তার পেল হাঁপাতে হাঁপাতে আবার পথ চলা শুরু করলো কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান হলো ভাবলো মাগরিবের নামাজটা আদায় করে ফেলি এখন মসজিদে ঢুকার সময় টেনশন কাজ করতেছে আহারে আসলের নামাজে নাভির উপর হাত বেঁধে যে মুসিবতে পড়ছি এই দুশ্চিন্তার কথা মাথায় রেখে এখন মাগরিবের নামাজে হাত বাঁধছে বুকের উপরে কপাল খারাপ এই মসজিদে সবাই হাত বাঁধে নাভির উপরে নামাজ শেষে সবাই তারে দৌড়ান শুরু করছে কয় ধর দৌড়ানো খাইতে খাইতে
এক জায়গায় গিয়ে এদের হাত থেকে নিস্তার পাইয়া হাঁপাতে হাঁপাতে পথ চলা শুরু করেছে। এশার আজান যখন হলো, এশার নামাজে এক মসজিদে ঢুকবে, খুব চিন্তা। আসরের নামাজে খাইছি এক দৌড়ানো, মাগরিবের নামাজে খাইছি আরেক দৌড়ানো, নাভির উপরে হাত বেঁধো মুসিবত, বুকের উপর হাত বেঁধো মুসিবত, এশার নামাজে কপালে কি আছে জানি না, যেহেতু কপালে কি আছে জানি না, তাইলে হাত নাভির উপরেও না বুকের উপরেও না, হাত বাচ্চা একদম কপালের উপর। পাবলিক তারা দেখে বলে, কিরে ভাই তুমি আবার কোন জায়গা থেকে আসছো? ঘটনা শুনায় বললো, ভাই মাগরিব এসা কি বলে আসর মাগরিবের পরিণতির কথা ভেবে কপালে কি আছে জানি না, এই জন্য কপালেই হাত বাঁধছি। আপনি নামাজে হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি করেন, এই সুযোগে আপনি ইসলাম বিরোধীদেরকে ইসলামপন্থীদের উপরে জুলুম চালানোর সুযোগ তৈরি করে দিয়েছেন। যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন দেখেছেন, হাত নাভির উপরে কেউ বাঁধে, বুকের উপরে কেউ বাঁধে, হাম্বলি মাযহাবের তারা হাতও বাঁধে না, ঠেলাঠেলি আছে। কেউ আসতে আমিন বলে, কেউ জুড়ে আমিন বলে, কোনো ঢেলাঢেলি আছে? আমি একবার সালাত আদায় করছি মসজিদে হারামে, ফাদিলাতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস নামাজি ইমামতি করছেন, আমার পাশে পাকিস্তানি একটা দাঁড়িয়েছে। এখন আব্দুর রহমান আস-সুদাইস যখন তিনি বললেন, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, আমি আস্তে করে বললাম আমিন, পাকিস্তানি শেষে বলল আমিন। নামাজ শেষে সে আমাকে জিজ্ঞেস করে না, এই তুই আসতে বলছিস কেন? আবার আমি উত্তরে বলি নাই, কিরে তোর তেল হইছে নাকি বেশি, এত জোরে বললি কেন? সালাম ফিরে যে যার মতো করে চলে গেল, আসতে বলেছে তাও ওকে, জোরে বলেছে তাও ওকে। এগুলো নিয়ে যত বেশি মারামারি করবেন তত বেশি উম্মার মধ্যে ফেতনা তৈরি হবে, ঠিক কিনা বলে? সালাতে দু হাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুঁকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল জুম, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এক হুজুর দেখলাম ওই দিন টুপি একটা স্টেজে নিয়ে টুপি ছিঁড়ে ফেলছে, মিয়া এটা ওই হুজুরের টুপি, ওই হুজুরের টুপি, আপনি এখন টুপির মধ্যে ইসলাম খুঁজেন, আর এই সুযোগে ইসলাম বিরোধী ঐক্যবদ্ধ হয়ে ইসলাম পন্থীদের উপরে একত্রে ঝাঁপিয়ে পড়েছে। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, এরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, এরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা বলেন? আমরা যদি বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারতাম, আমরা যদি এই দলাদলি বাদ দিয়ে সবাই এক থাকতে পারতাম, এই দেশে আর কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস হবে না। এই জন্য আমাদের মুরব্বী শ্রদ্ধা বাজন আলেমদেরকে আমরা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে বলতে চাই, দলাদলি সব বাদ দিয়ে মুসলমানদেরকে ডাক দিয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। আল্লাহর কসম, এই দেশের মুসলমানরা সকল দলের সকল মতের আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়।
এই দেশে যদি আলেম ওলামারা এক হয়ে যেতে পারতেন চিত্র বদলে যেত। আমি তো প্রায় সময় বলি যে বাম রাম অনেক সময় ডান বাম এক হয়ে গেলেও আলেম আলেম এক হইতে পারে না, আলেম আলেম এক হইতে পারে না। একটা পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন, আলেমদেরকে কিন্তু এক জায়গায় বসানো এমন কঠিন। কেউ কাউকে ছাড় দিতে চায় না, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি যদি এভাবে ছাড় না, ধরে যে বললাম পৃথিবীর বহু জায়গায় কোয়ালিশন করে মানুষ সামনের দিকে আগাচ্ছে, ডান বাম সবাই কোয়ালিশন করে আগায়, আর আমার ভাইয়ের সাথে আমার সামান্য মাস আলাগত অমিল, আমি আমার ভাইয়ের সাথে এক টেবিলে বসতে পারি না। সকল আলেম তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনারা কোরআনের আইন চান কি চান না, সবাই বলে চাই। তো সবার উদ্দেশ্য যেহেতু এক আছে, অন্তত এই একটা উদ্দেশ্যকে সামনে রেখে সবাই যদি আমরা এক টেবিলে বসতে পারতাম, এই দেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ মারিয়ে এই জমিনে কোরআনের পতাকা উড়িয়ে দিত। আমাদের খাসলতের কারণে এই দশা হয়েছে। এজন্য আমি বলবো আসুন সবাই ঐক্যবদ্ধ হই, ভেদাভেদ রেষারেষি দলাদলি বাদ দেই। আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি করি, কেউ এই দল ওই দল, এই আপনি আপনার দলাদলি আপনার ভেতরে করেন, কিন্তু সবাই আমরা কোরআনের খাতিরে ইসলামের খাতিরে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? কারণ আমরা যে যে দলই করি না কেন আমাদের সবার রব কয়জন, কিতাব কয়টা, নবী কয়জন, আমাদের প্রভু এক, নবী উম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা, আমাদের প্রভু এক নবী উম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা, তবে কেন এক নূরে মুসলমান এক হও এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ কয়টা আমাদের? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাটি একটা তো জীবন মরণ তো একবার, একটা তো জীবন মরণ তো একবার, সকলের তোরে আছে এক স্থান, তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়া আহ্বান, আমাদের প্রভু এক নবী উম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা, তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কি লাভ হতো, আর ঐক্যবদ্ধ না থাকার কারণে কি লস হচ্ছে, এরপরে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। দেখেন তার আগে বলি আমাদের সবগুলো এবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। যতগুলো মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার ট্রেনিং দেয়। বলেন তো ঈমান আনার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব যে এবাদত আদায় করা, ওই এবাদতের নাম কি? আরেকটু জোরে বলেন, এবাদতের নাম কি? নামাজ একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? দেখেছেন এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব বুঝিয়েছেন। নামাজ কিন্তু একা একা ফরজ হয় নাই, রব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস-সালাতা ওয়া আতুজ-যাকাতা ওয়ারকাউ মা'আর-রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর মসজিদে এসে যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করো। আমাদের দেশে এই চিত্রটা কম, হজ আমরা যারা করেছেন তারা দেখেছেন হারামাইন শরীফে যখন একামত হয়ে যায় ইমাম সাহেব আরবিতে কয়েকটা কথা বলে, আপনাদের কানে গিয়েছে হয়তো, আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন ইমাম সাহেব বলে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, বলে না সফু সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল। আমাদের দেশে অনেক জায়গায় বাংলা ইমাম সাহেবরা বলেন ডানে বামে তাকিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে ফাঁকা জায়গা ফিল আপ করে সোজা হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ান, বলে না? বলেন তো নামাজে গিয়ে আমরা কি বলে, আমি আলিয়ার হুজুর তুমি কৌমির হুজুর পিছনে যাও, বলে কথা কন না কেন, বলে কেউ কি বলে আমি ক্ষমতাসীন
আওয়ামী লীগ আমি এখন ক্ষমতায় আমি সামনে তুই পিছনে যা বলে চেয়ারম্যান সাহেবকে বলে আমি চেয়ারম্যান তুই রিক্সাওয়ালা যা পিছনে যা বলে কেউ যদি এটা বলেও ফেলে তাহলে রিক্সাওয়ালা বলবে মিয়া তোমার চেয়ারম্যান গিরি গিয়া পরিষদে দেখাও এটা মসজিদ আল্লাহর ঘর এখানে তুমিও আল্লাহর গোলাম এখানে আমিও আল্লাহর গোলাম ঠিক কিনা বলো এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন একই সফ মে খরে হোগে মাহমুদ ও আয়াস একই সফ মে খরে হোগে মাহমুদ ও আয়াস না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায় তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না চাকর তখন চাকরের ভূমিকায় থাকে না সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায় বলেন এই যে নামাজে আসলে আমরা দোলাদুলি বাদ দিয়ে এক ভাই যেমন আরেক ভাইয়ের কাঁধে কাঁধ লাগিয়ে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায় আমরা যদি এই চিত্রটা নামাজের বাহিরে একবার যদি এই চিত্রের বাস্তবায়ন ঘটত বলেন ইসলাম আর মুসলিম উম্মাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করারও সাহস করতে পারত বলেন পারত তো নামাজ থেকে আপনি শিখলেন কি মিয়া নামাজ তো ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় নামাজের বাইরে এত দোলাদুলি এত রেশারেশি করেন কেন নামাজ থেকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নেয় শুধু তাই নয় এই যে হজ হজও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রঙের বর্ণের মানুষেরা হজের সময় যখন বাইতুল্লাহর পানে ছুটে যায় সাদা কালো উঁচু নিচু মোটা তাজা চিকন সব দেখা যায় একসাথে গিয়ে সেখানে সমবেত হয় কোন রেশারেশি আছে আমি অনেকবার মসজিদে হারামে একেবারে সামনের কাতারে নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ এখন বলেন তো ওইখানে কি বলা হয় সৌদি আরবের যারা তারা সবসময় সামনের কাতারে দাঁড়াবা আফ্রিকা আর বাংলাদেশ থেকে আসছো যারা তোমরা একেবারে মিসফালায় চলে যাও কি বলে নাকি দোলাদুলি আছে যে যেখানে সুযোগ পায় কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায় এই হজ আর নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা সবাই যদি নামাজের বাহিরে হজের বাইরে সবাই যদি আমরা দলাদলি বাদ দিয়ে মতভেদ বাদ দিয়ে সবাই যদি ইসলামের খাতিরে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম গোটা বিশ্বে ইসলামের পতাকা পদ পদ চলে উঠবে এটা কোনো সন্দেহ না সম্মানিত ভাইয়েরা এবার আসুন দুটি পয়েন্টে কথা বলে শেষ করি ঐক্যবদ্ধ না থাকার কারণে কি হচ্ছে সেই কথা বলি এক নাম্বার ঐক্যবদ্ধ না থাকার কারণে ঐক্যবদ্ধ না দেখেন আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছি বড় মাহফিলে কারো কারো মনোযোগ থাকে কারো কারো মনোযোগ থাকে না এটা আমিও জানি আমি আবার একটু রিপিট করে দিই প্রথম পয়েন্ট ছিল সবাই আদম এবং হাওয়া পরিবারের সদস্য হয়েও প্রথমে এই উম্মার ভিতরে এক পরিবারের ভিতরে ঝামেলা ঘটাইয়া এখান থেকে বের হয়ে গেল কারা কে মনে রাখছেন দেখি কোন নবীর উম্মত তারা নূহ নবীর উম্মত তারা উম্মতের কিছু লোক সবাই না এরপরে তো নূহ নবী আসলেন এরপরে ইহুদি নাসারা বিভিন্ন ধর্ম গোত্রের বর্ণে মানুষ বিভক্ত হয়ে গেল এরপরে আমি বলেছি যুগে যুগে কালে কালে সবার কাছেই নবী আসছেন এবং সব নবীদের দাওয়াত এক রকম না দুই রকম সবাই তাওহীদের দাওয়াত দিলেন এরপরের পয়েন্ট ছিল আমরা হলাম শেষ নবীর উম্মত আমাদের কাছে নবী দাওয়াত দিয়ে দুইটা জিনিস রেখে দিয়ে চলে গেছেন কোরআন আর সুন্নাহ এই কোরআন সুন্নাহকে ধরে আমরা সবাই এক থাকবো এটা আল্লাহ কোরআনে বলেছেন নবীজি হাদিসেও বলেছেন এই যে ঐক্যবদ্ধ থাকার ট্রেনিং সবে বাদতে সবে বাদত আমাদেরকে দেয় এটাও বললাম সর্বশেষ দুইটা পয়েন্ট শুনেন ঐক্যবদ্ধ না থাকার কারণে কয়টা ক্ষতি হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার আমরা আজ ঐক্যবদ্ধ নেই বলে ইসলাম বিরোধীরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস পেয়েছে বুঝলে বুঝভাতা না বুঝলে তেজভাতা আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে কে খায় আপনি চিন্তা করেছেন যদি আমরা আলাদা আলাদা না হতাম কেউ এটার সাহস করত দুই নম্বর যে ক্ষতিটা হচ্ছে ঐক্যবদ্ধ না থাকার কারণে আমাদের উপর আল্লাহর রহমত আসতেছে না আপনি বলবেন হুজুর এটার দলিল কি রব্বুল আলামিন বলেছেন ঐক্যবদ্ধ থাকবে যারা আল্লাহর রহমত পাবে তারা কোরআনুল কারীমের চার নম্বর সুরা সূরাতুন নিসা-এর 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফী রাহমাতিহি
مذنب وفضل ويهديهم إليه صراطا مستقيما الله تعالى بولছেন আর যারা আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর দ্বীনের উপরে ঐক্যবদ্ধ থাকবে যারা আমার রহমত আর আমার অনুগ্রহের ভেতরে স্থান পাবে তারা সুবহানাল্লাহ তাহলে ঐক্যবদ্ধ থাকবে যারা আল্লাহর রহমত আর অনুগ্রহ পাবে তারা তিন নাম্বার ঐক্যবদ্ধ না থাকার কারণে দ্বীন এখনো কায়েম হচ্ছে না যতদিন না আমরা ঐক্যবদ্ধ হব ততদিন পর্যন্ত দ্বীন কায়েম হবে আল্লাহ তো এইজন্যই বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহ ওয়ালা তাফাররাকু বলে বুঝাতে চাইছেন এই বিচ্ছিন্ন হবা আর দ্বীনও কায়েম করতে পারবা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তাহলে দ্বীন কায়েমটাও সহজ হয়ে যাবে সর্বশেষ যে পয়েন্ট বলতে চাই হুজুর ঐক্যের কথা তো এতক্ষণ ধরে বললেন এই ঐক্যবদ্ধ হব কেমনে কিছু ফর্মুলা দিয়ে যান সর্বশেষ সাতটা পয়েন্ট বলছি আমরা যদি এই সাতটা ফর্মুলা অন্তত সবাই মানতে পারি আমার মনে হয় যে আমরা দোলাদুলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ ভালো করে শুনেন আমি আলোচনার শুরুতে বলেছিলাম আজ খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে যাব কিসের দোলাদুলি বাদ দেন এই হুজুর ওই হুজুরের ঠেলাঠেলি আর কইরেন না পাবলিক আর এগুলা চায় না ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ হওয়ার কিছু ফর্মুলা বলে যাই নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে মতভেদ থাকবে কিন্তু ইফতেরাক এই কারণে দলভেদ হবে না ইখতিলাফ থাকা ইটস দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য সাহাবিদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ ছিল কিন্তু ইখতিলাফের কারণে এক সাহাবি এক দল বানান নাই আর এক সাহাবি আরেক দল বানান নাই ইখতিলাফ থাকতে পারে ইখতিলাফের কারণে আমার ভাইয়ের সাথে ইখতিলাফ করে মতভেদ করে আমরা দোলাদুলি করতে পারি না এটা ইসলামের সৌন্দর্য নয় ইসলামের শিক্ষাও নয় দীক্ষাও নয় ইখতিলাফ থাকবে তার কারণে আমরা আলাদা হয়ে যাব দুই নাম্বার দেখেন সিরিয়ালি বলছি দুই নাম্বার ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত রাখা আপনি হয়তো এক বিষয়ে একটা মত লালন করেন আরেকজন এই সেম বিষয়ে আরেকটা মত লালন করে তাই বলে আপনি বলবেন না আমি ঠিক যে বলে আমি সবচেয়ে ঠিক এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বেঠিক বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি কি কখনো বলেছেন আমার মাঝহাবটাই আসল আমার মানহাজটাই আসল এক ইমাম কখনো আরেক ইমামকে গালি গালাজ করেন নাই তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই কিন্তু আমরা অনেক সময় এক হুজুর আরেক হুজুরকে গালি দিয়ে বসি আসে না নাই এগুলো যতদিন না বাদ যাবে উম্মার ভেতরে ঐক্য সৃষ্টি হবে না আমার ভাইয়ের সাথে আমার যদি মতের অমিল থাকে আমি তার সাথে বসবো আলোচনা করব সংলাপ করব এটা পর্দার আড়ালে হবে পাবলিকের সামনে হবে না পাবলিকের সামনে কখনো আমরা একজন আরেকজনকে ছোট করে কথা বলবো না এতে করে ইসলাম এবং মুসলিম উম্মারই ক্ষতি হবে ঠিক কিনা বলে আমরা অনেক সময় অনেক কিছু পাবলিকলি বলে ফেলি না আমরা তো আজ এমন হয়ে গিয়েছি একজনের মাহফিলে মানুষ একটু বেশি হয় সহ্য করতে পারি না কেমনে তারা এদাওয়া যায় এই চিন্তায় আমরা মশগুল হয়ে যাই কারো মাহফিলে যদি লোক বেশি আসে আপনি খুশি হওয়ার কথা কারণ আপনার ভাইও দাওয়াতি কাজ করে আপনিও দাওয়াতি কাজ করেন আপনিও কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে ডাকেন উনিও কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে ডাকেন সুতরাং এখানে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইসলাম আর মুসলিম উম্মারই কল্যাণ হচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে আমাদের মধ্যে উহুওয়াত ভ্রাতৃত্ববোধের চেতনাকে আরো উজ্জীবিত করতে হবে মনে রাখতে হবে রক্ত সম্পর্কের চাইতে ইমানের সম্পর্কটা আরো বড় রক্ত সম্পর্ক আছে না একজনের আরেকজন ভাই আপন ভাই এই সম্পর্কের চেয়ে বড় হলো ইমানি ভ্রাতৃত্ব বলবেন হুজুর ইমানি ভ্রাতৃত্ব কোনটা ইমানি ভ্রাতৃত্ব হলো এটা আমার বাড়ি বাংলাদেশে আমার আরেক ভাই বাড়ি তার আফ্রিকায় যদি সে মুসলমান হয় সে আমার ভাই এবং এই যে ধর্মীয় ভ্রাতৃত্ব দ্বীনী ভ্রাতৃত্ব এটা আমার রক্ত সম্পর্কের চাইতে আরো বড় কারণ এই ভ্রাতৃত্বের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিনরা ভাই তারা পরস্পর পরস্পরকে সংশোধন করবে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করো আমরা এখন সংশোধন করি না এক ভাই ভুল করে পাবলিক প্লেসে তারে অপমান করি আমার এক ভাই যদি ভুল করে বলেন তো আপনার আপন ভাই ভুল করলে আপনি তারে তাড়িয়ে দেন নাকি মায়া মমতা দিয়ে বুঝান
আপনি যদি আপনার ভাইকে মায়া মমতা দিয়ে বুঝাইতে পারেন, এক ভাই দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো ভুল করলে আপনি বুঝি তারে চা খাওয়ার দাওয়াত দিয়ে সুন্দর করে বুঝাইতে পারেন না, এই চরিত্র যতদিন না আমরা আমাদের মধ্যে যারা আমরা দায়ী যতদিন না আমরা আমাদের মধ্যে এই চরিত্র লালন করতে পারবো ততদিন ওয়াজ চলবে, মাহফিল চলবে, উম্মাহ ঐক্যবদ্ধ হবে না। সাফ কথা আমার, এজন্য ভাইকে সংশোধন করুন। কিন্তু এক ভাই আরেক ভাইয়ের উপরে রেসারেসি করে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লেগে যায় না, এটা ইসলামের সৌন্দর্য নয়। সম্মানিত ভাইয়েরা, এরপরে বলছিলাম নাম্বার ফোর, চার নাম্বার, পরস্পরের প্রতি ভালোবাসা মহব্বত বাড়াইতে হবে। আর মহব্বত বাড়াইবো কেমনে? আমরা তো একজন আরেকজনের সাথে দেখা হইলে চা খাওয়া দূরের কথা, একজন আরেকজনের সাথে বসতেও রাজি না, আছে না নাই, তা আপনাদের কথা কি কইতাম? আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন, কারণ আমরা বিপদে আছি, আপনাদের কাছেই দোয়া চাওয়া লাগবে, আপনারা দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি, না আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। এই চিত্র পাল্টাতে হবে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, আর ভালোবাসার ব্যক্তিত্ব বোধের এই নমুনা শিখতে হবে নবীজির সাহাবীদের কাছ থেকে। খুব চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাই দেখে, আমরা যারা ইমান এনেছি মুসলমান হয়েছি, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কেমন সম্পর্ক থাকা দরকার শুনেন। মক্কা থেকে হিজরত করে যেই সকল সাহাবীরা মদিনায় গিয়েছিলেন, নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে তারা মদিনায় গিয়েছিলেন, নিজেদের ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে দিয়ে মদিনায় যখন তারা গিয়েছিলেন, মুহাজির সেই সকল সাহাবীদেরকে, হিজরতকারী সেই সকল সাহাবীদেরকে মদিনার সাহাবীরা কেমন ভাবে সাহায্য করেছেন, يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. الله تعالى بلتن মক্কার মুহাজিররা যখন মদিনায় হিজরত করে গিয়েছিল, মদিনার সেই সকল সাহাবীরা মক্কার লোকদেরকে এমন ভাবে জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, নিজেদের চাইতে তারা তাদের ভাইদেরকে আরো বেশি প্রাধান্য দিয়েছিল, এত বেশি প্রাধান্য দিয়েছিল, মদিনার সাহাবীরা মক্কা থেকে আসা মুহাজির ভাইদের সাথে নিজেদের রুটি ভাগ করে খেয়েছে, নিজেদের ঘরে থাকতে দিয়েছে, এমন কি যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে তার মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। ভ্রাতৃত্বের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে, ভ্রাতৃত্বের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। ভালোবাসা কারে কয়? ভালোবাসার দাবি হলো একজন আরেকজনের প্রতি কিছু স্যাক্রিফাইসও করুন। আপনি আপনার ভাইকে ভালোবাসেন, সালাম দেওয়া তো দূরের কথা, আপনি তাকে ভালোবাসা দূরের কথা, একটু সালামও দেন না। আমরা এখন এক ভাই বিপদে পড়লে আরেক ভাই একটু এগিয়েও যাই না, একটু কথাও বলি না, অবস্থা যেন এমন হয়েছে যে আগুন লেগেছে পানি ঢালি না উল্টা আরো আমরা কেরোসিন ঢালি, আছে না নাই? এজন্য আমি বলি উম্মতের ঘরে আগুন লেগেছে, আর কেরোসিন ঢালবেন না, পারলে পানি ঢালেন, না পারলে চুপচাপ বসে থাকেন, আর আগুন ধরায়েন না, বরং পারলে মহব্বত কেমনে বাড়ানো যায় এই কাজ করেন। আগুন লাগছে পানি ঢালেন, কেরোসিন ঢাইলেন না, না পারলে আপনি চুপচাপ থাকেন, চুপ থাকেন, কথা বলেন না, এটা ভালো। নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে যারা ইমানদার সে যেন ভালো কথা বলে, নইলে সে কি থাকে? চুপচাপ থাকে। হয় ভালো কথা বলুন, নইলে আপনি চুপচাপ থাকুন। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার ঐক্যবদ্ধ থাকার পাঁচ নাম্বার ফর্মুলা হলো, এক ভাই আরেক ভাইকে আমরা কষ্ট দিব না, এক ভাই আরেক ভাইকে কখনো কষ্ট দিব না, এক ভাই আরেক ভাইয়ের উপরে কখনো জুলুম করব না। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং যার হাত যার জিহবা হাত এগুলোর অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমাদের এই জিহবা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে না, আমরা যখন তখন যার তার বিরুদ্ধে আবুল তাবুল ভাষায় অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, আছে না নাই?
ঐক্যবদ্ধ হবো কেমনে আমরা, আমরা একজন আরেকজনের সাথে মতের অমিল হলে আমরা তার নাম বিকৃত করে পর্যন্ত রাখি। বাবা নাম রেখেছে জামাল উদ্দিন, কয় কিরে জামাইল্লা। বাবা নাম রেখেছে কামাল উদ্দিন, কয় কিরে কামাইল্লা। এরকম আছে না নাই? এইরকম যদি চলতে থাকে, আমাদের জিহবা থেকে যদি আরেক মুসলমান ভাই হেফাজত থাকতে না পারে, তাহলে আমাদের এই জিহবা দিয়ে মুসলিম উম্মার আর কি কল্যাণ হবে? আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, মুসলিম উম্মাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামের সৌন্দর্য গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের জবানকে আরো সুন্দর করতে হবে, নিজেদের জবানকে সংযত করতে হবে, ভাষা সুন্দর করতে হবে। এক ভাই আরেক ভাইকে আমরা কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ছয় নাম্বার হচ্ছে, এক ভাই বিপদে পড়লে আরেক ভাই আমরা এগিয়ে যাব। আমরা অনেক সময় দেখা যায় এক ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে যেতে পারি না। দেখা যায় বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান ভাই বোনরা মার খায়, এগিয়ে যেতে না পারলেও তো তাদের পক্ষে অন্তত কথা বলা দরকার, তাদের জন্য অন্তত দোয়া করা দরকার, আমরা সেটা করি না। দূরের কথা বাদ দেন, আজ আমরা মুসলমান এমন হয়েছি পাশের ঘরে আমাদের ভাইরা অসুস্থ থাকে, তার খোঁজ খবর আমরা রাখি না। নবীজি বলেছেন, ভ্রাতৃত্বের সম্পর্ককে এমন করো, ভ্রাতৃত্বের বন্ধনটা এমন করো, তোমার ভাই যখন বিপদে পড়ে তার সামনে দাঁড়াও, তার পক্ষে কাজ, তার তোমার ভাই যখন বিপদে ঘুরে সহযোগিতার চেষ্টা করো। নবীজি বলেছেন, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। সুবহানাল্লাহ।